প্রচণ্ড গরমের ফলে যদি মুখটা খুবই কালো হয়ে যায় আর ঘামের ফলে তেল তেল করে, তাহলে শুধুমাত্র এটা দিয়ে খুব ভালো করে ফেসটাকে একবার ক্লিন করে নাও। দেখো সমস্ত ঘাম আর অয়েল বেরিয়ে গিয়ে তোমার স্কিন কিন্তু ক্লিন আর ফ্রেশ হয়ে উঠবে। এই গরমে সবসময় যে তোমাকে সুন্দরভাবে সেজে থাকতে হবে বা হেভি মেকআপ করতে হবে এমনটা একদমই নয়। যদি তোমার স্কিন সুন্দর থাকে, যদি তোমার স্কিন হেলদি থাকে, তাহলে কিন্তু খুবই কম বা খুবই মিনিমাম মেকআপেও তোমাকে সুন্দর লাগতে পারে। তাই আজকে কিন্তু আমি খুবই সিম্পল আর খুবই মিনিমাম একটা প্রোডাক্ট দিয়ে আমার মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তাই আমি কিভাবে আমার স্কিনকে সুন্দর রাখি স্পেশালি এই গরমে, তার একটা সিক্রেট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। রেগুলার আমরা কম বেশি ফেসটাকে ক্লিন করার জন্য অনেকেই বেসন ব্যবহার করি। এই গরমে বেসন যে আমাদের স্কিনের জন্য কতটাই এফেক্টিভ আশা করি তোমরা অনেকেই জানো। কেউ কেউ হয়তো শুধুমাত্র স্নান করতে যাওয়ার টাইমে হাতে একটু বেসন নিয়ে মুখটাকে ধুয়ে নাও, ওই রকমভাবে মুখ ধুয়েও দেখবে স্কিনটা কতটা ক্লিন লাগে। কিন্তু হ্যাঁ, আমি তোমাদের যেইভাবে বলে দেবো, যদি ঠিক সেই পদ্ধতিতে তুমি তোমার মুখে রোজ স্নান করতে যাওয়ার টাইমে বেসন ব্যবহার করো না, তাহলে দেখবে এই গরমে তোমার মুখে সানট্যান, সানবার্ন এই জাতীয় কোনো প্রবলেম যেমন আসছে না, তেমনই তোমার স্কিন সবসময় হেলদি থাকবে, গ্লোয়িং থাকবে। সেটাই তো চাও, স্কিনকে হেলদি রাখতে, গ্লোয়িং রাখতে। তাহলে আর দেরি কিসের, চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। গরম যত বাড়বে তত মুখটা তেল তেল করবে, প্রচুর ঘাম হবে, আর তার সঙ্গে সানট্যানের মতো সমস্যাও আমাদেরকে ফেস করতে হবে। যদি দেখো যে গরম পড়ার সাথে সাথেই তোমার মুখটা কালো হয়ে যাচ্ছে, আনইভেন হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র এই ক্লিনজারটা দিয়ে তুমি দিনে দুবার ফেসটাকে ক্লিন করো। দেখো সমস্ত সানট্যান আর অয়েলি ভাব কেটার হয়ে তোমার রং কিন্তু একদম ফর্সা, চকচকে আর উজ্জ্বল হয়ে উঠবে। আর তাই স্পেশাল DIY ক্লিনজারটা তৈরি করতে ফার্স্ট অফ অল আমাদেরকে একটা বাটি নিয়ে নিতে হবে। এবার এই বাটির মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে একসঙ্গে মিক্স করে ফেলতে হবে। তাই আমি এখানে নিচ্ছি, প্রথম উপাদান হচ্ছে বেসন, 2-3 চামচ মতো তুমি এখানে বেসন নেবে। নেক্সট এখানে অ্যাড করতে হবে 1 চামচ মুলতানি মিট্টি, অল্প একটুখানি পাতি লেবুর রস, জাস্ট 3-4 ড্রপ মতো। যদি তোমার স্কিন এক্সেসিভ সেন্সিটিভ হয় সেক্ষেত্রে এটাকে স্কিপ করতে পারো। সামান্য পরিমাণে আমি এখানে গ্লিসারিন দিচ্ছি, তোমাদের কাছে গ্লিসারিন না থাকলে কোনো প্রবলেম নেই, একটু কোকোনাট অয়েল অ্যাড করতে পারো। আর দিলাম ফেস ওয়াশ, তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা ফেস ওয়াশ এর মধ্যে দিয়ে দেবে অল্প একটু। আর দেবে কাঁচা দুধ, কাঁচা দুধ দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিশিয়ে নেবে, তাহলেই দেখবে একটা খুব সুন্দর ক্লিনজার রেডি হয়ে যাবে। এটা দিয়ে এবার তুমি দিনে দুবার ফেসটাকে ক্লিন করতে পারো। এটা এতটাই এফেক্টিভ একটা ক্লিনজার না, যেটা আমাদের রঙকে ফর্সা করবে, উজ্জ্বল করবে, মুখের কালো দাগ ছোপগুলোকে দূর করবে এবং ডিট্যান করবে। অয়েলি স্কিনে গরমকালে যে সমস্যাটা আমাদেরকে বেশি ফেস করতে হয় সেটা হচ্ছে তেল তেলে ভাব। মুখটা মাঝের মধ্যে এতটাই বেশি তেল তেলে হয়ে যায়, তার সঙ্গে ঘামের ফলে প্রচণ্ড কালো লাগে, আর ট্যানটাও কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে। তাই আমাদেরকে কিন্তু খুব ভালো করে এই ক্লিনজারটা দিয়ে ফেসটাকে ক্লিন করতে হবে। আমি এর মধ্যে দিয়েছি বেসন। বেসন আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে, এক্সফোলিয়েট করবে, ডিট্যান করবে, একই সঙ্গে মুখে এক্সট্রা অয়েলটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে। এছাড়াও আমি এর মধ্যে মুলতানি মিট্টি দিয়েছি। মুলতানি মিট্টি ব্ল্যাক স্পটটাকে রিমুভ করবে, ডিট্যান করবে এবং রঙকে ভিতর থেকে ফর্সা, চকচকে আর উজ্জ্বল করে তুলবে। এছাড়াও কিন্তু পাতিলেবুর রস দিয়েছি, যার মধ্যে ভরপুর পরিমাণে ভিটামিন সি আছে, যেটা স্কিনের পিগমেন্টেশন, মেছেতা এবং ব্রণর দাগের মতো সমস্যাকে দূর করে এক্সট্রা অয়েলটাকেও কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে, স্কিনকে ময়েশ্চারাইজ রাখবে, গ্লিসারিন সব মিশিয়ে এটা ভীষণ ভীষণ ইফেক্টিভ একটা ক্লিনজার। স্কিনের মধ্যে অ্যাপ্লাই করা হয়ে গেলে 1-1.5 মিনিট রেখে দেওয়ার পর তোমাকে জেন্টালি হালকা হাতে ফেসটাকে রব করতে হবে, যাতে আমাদের মুখের মধ্যে সারাদিনের যে ধুলো ময়লাগুলো জমে আছে সেগুলো রিমুভ হয়ে যায় এবং স্কিনটা ডিপলি ক্লিন হতে পারে। যেহেতু বেসন দিয়েছি, বেসন তো আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করবে, রেসকিনসেল আর ব্ল্যাক রেসগুলোকেও কিন্তু খুব সহজে রিমুভ করে। এর মধ্যে আরও আমি ফেস ওয়াশ আর কাঁচা দুধ দিয়েছি। ফেস ওয়াশ আমাদের স্কিনের মধ্যে একটা ফ্রেশনেস আনতে সাহায্য করে, ঘাম আর এক্সট্রা অয়েলটাকে কন্ট্রোল করে, তার সঙ্গে কাঁচা দুধ আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে তোলে। তাই বলবো, যদি দেখো যে গরমের দিনে তোমার মুখটা প্রচণ্ড
ঘামে আর তার সঙ্গে মুখের মধ্যে একটা ট্যান ভাব তুমি সবসময় ফিল করো, তাহলে এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো। এর মধ্যে আমি সমস্ত ঘরোয়া ন্যাচারাল কিচেন বেস ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, যাতে আমরা এটা খুব সহজে আমাদের স্কিনের মধ্যে ব্যবহার করতে পারি। টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন এরা কিন্তু সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল। স্পেশালি গরমের দিনে আমাদের স্কিনকে ফ্রেশ রাখতে, আমাদের স্কিনের এক্সট্রা অয়েল আর ঘামটাকে কন্ট্রোল করতে এটা খুবই ভালোভাবে হেল্প করে। আর আশা করি ক্লিন করার পর তোমরা অন ক্যামেরা আমার স্কিন দেখে বুঝতেই পারছো কতটা ফ্রেশ আর গ্লোয়িং লাগছে। আমি কিন্তু এর মধ্যে অল্প একটুখানি গ্লিসারিন দিয়েছি। বন্ধুরা, গ্লিসারিন আমাদের স্কিনকে কিন্তু ময়েশ্চারাইজ করবে, স্কিনের ড্রাইনেসকে কন্ট্রোল করবে। অনেক সময় দেখবে বারবার ফেস ওয়াশ করার পর আমাদের স্কিন ক্রমশ ড্রাই হতে শুরু করে, কিন্তু গ্লিসারিন দেওয়াতে এই সমস্যাটা আমাদেরকে একদমই ফেস করতে হবে না। এটা অ্যাপ্লাই করার বেস্ট টাইম হচ্ছে স্নান করতে যাওয়ার আগে আর রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে। তুমি যদি দিনে দুবার করে এই ক্লিনজারটা দিয়ে ফেসটাকে ক্লিন করো, তোমার মুখে যতই ঘাম বা অয়েল আসুক না কেন সেটা কিন্তু পুরোপুরি চলে যাবে। তার সঙ্গে হালকা ফুলকা যে ট্যান আমাদের স্কিনে প্রতিনিয়ত পড়ছে সেটাও কিন্তু রিমুভ হতে শুরু করবে। তার সঙ্গে আমাদের কমপ্লেক্সের ভিতর থেকে অনেক বেশি ফর্সা, চকচক আর উজ্জ্বল হয়ে উঠবে, কারণ আমি এর মধ্যে বেসন আর মুলতানি মিটি দিয়েছি, যেটা আমাদের স্কিনের উপর মিরাকেল ওয়ার্ক করে। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো, তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো, লাভ ইউ অল।